রাতের বেলা কাজ করা বরাবরই বিরক্তদায়ক। আমি একটি অফিসে ক্রমাগত রাতের শিফটে কাজ করি। আমি একমাত্র ব্যক্তি যে রাতে ওই বিল্ডিংয়ে কাজ করি। এত বড় একটা বিল্ডিংয়ে আমি একা কাজ করি, এটা আমার জন্য একটু ভীতিকর মনে হলেও আমাকে করতে হয়। পুরো বিল্ডিং অন্ধকারে আচ্ছন্ন থাকে যখন আমি কাজ করি, আর এজন্যই আমি রাতের বেলা বেশি কাজ করতে পারি। দিনটি ছিল বৃহস্পতিবার। রাত 2টার দিকে আমি মনোযোগ দিয়ে কাজ করছিলাম, তখন আমি একটা শব্দ শুনতে পাই। আমি বিষয়টা গুরুত্ব না দিয়ে কাজ করতে থাকি এবং কিছুক্ষণ পর আমি আবার শব্দটি শুনতে পাই, আর সেই শব্দ ছিল ঠিক কম্পিউটার চালু হওয়ার শব্দ। তখন আমি চেয়ারের উপর উঠে বাকি কেবিনগুলো দেখতে থাকি যে অন্য কোনো কর্মচারী কাজ করছে কিনা। আমি দূর থেকে দেখতে পেলাম একটি কেবিনে আলো জ্বলছে, আর সেই আলোটি ছিল কম্পিউটারে। তারপর আমি বোকার মতো একটি কাজ করে ফেলি। আমি বলে ফেলি, কে ওখানে? কথাটি বলা মাত্রই কম্পিউটার বন্ধ হয়ে যায় এবং চারিদিকে অন্ধকার হয়ে পড়ে। পুরো বিষয়টাতে আমি একটু আতঙ্কিত হয়ে পড়ি এবং সঙ্গে সঙ্গে আমার কেবিনের কম্পিউটার ও আলো বন্ধ করে দিই, যাতে কেউ আমার অবস্থান বুঝতে না পারে। আমি কেবিন থেকে বের হয়ে মাথা নিচু করে পা টিপে টিপে এক্সিট দরজার দিকে আগাতে থাকি এবং দরজার সামনে এসে আমি অনুভব করলাম কেউ যেন আমার আশেপাশে রয়েছে। ভালোভাবে খেয়াল করে দেখলাম যে টবের গাছের পেছনে এক ব্যক্তি বসে আছে, আর সেটা দেখতে কালো ছায়ামূর্তির মতো। আমি দেখে আঁতকে উঠি, কিন্তু আমি বুঝতে পারলাম যে সে আমার উপস্থিতি টের পায়নি। আমি লিফটের জন্য আর অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে নামার সিদ্ধান্ত নিলাম। আমি দরজা খুলে সাবধানে বন্ধ করে আস্তে আস্তে নামতে থাকি। 15-20 ধাপ নামার পর আমি খুব জোরে দরজা খোলার শব্দ শুনতে পাই এবং কেউ যেন আমাকেই অনুসরণ করে দৌড়ে নামছে। আমিও তখন দৌড়ে নামতে থাকি। সিঁড়ি নামার ব্যাপক শব্দ শোনা যাচ্ছে। অবশেষে আমি ফার্স্ট ফ্লোরে পৌঁছে যাই এবং বাইরে বেরিয়ে এসে আমি পিছনে তাকিয়ে থাকি যে কেউ আমাকে অনুসরণ করছে কিনা। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দিই এবং আমার বসকে। আমার বস বলল, তুমি ছাড়া ওই বিল্ডিংয়ে আর কেউ থাকার কথা না, আমি অন্য কাউকে কাজের জন্য পাঠাইনি। পুলিশ এসে উপর থেকে নিচ পর্যন্ত বিল্ডিংটি ভালোভাবে খুঁজে দেখল। আমি লোকটির কোনো বিবরণই পুলিশকে দিতে পারিনি, কারণ লোকটির গঠন ছিল সম্পূর্ণ কালো ছায়ামূর্তির মতো। পরের দিন আমি আমার বসকে সবকিছু খুলে বলি এবং বস আমাকে দিনের বেলা কাজ করার অনুমতি দেয়।